দানাদার খাবারের মধ্যে কাজু বাদামের জুড়ি নেই। ইংরেজি প্রতিশব্দ হলো ক্যাশোনাট। আদি নিবাস ব্রাজিলে হলেও সারা বিশ্বের উষ্ণ আবহাওয়ার দেশগুলোতে এটি চাষাবাদ হয়ে থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। স্বাস্থ্যকর সব খাবারের মধ্যে শ্রেষ্ঠ এই কাজু বাদাম। নিয়মিত খেলে শরীরের নানা রকম সমস্যার সমাধান পাওয়া যায়। এছাড়া এতে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে এবং শর্করার পরিমাণ কম থাকে। কাজু বাদাম চিবিয়ে ও রান্না করেও খাওয়া যায়। এটি রান্নার স্বাদ বৃদ্ধি করে, বিশেষ করে মিষ্টি সন্দেশ ভেনির স্বাদ বাড়ায়। সুস্বাদু প্রচুর পরিমাণে প্রোটিন সহ পুষ্টি উপাদান সমৃদ্ধ একটি বীজ। এত সব পুষ্টি উপাদানের কারণে এটির স্বাস্থ্য উপকারিতাও অনেক। হাড়ের জন্য অনেক উপকারী, ওজন কমাতে, হার্টকে ভালো রাখতে এবং ডায়াবেটিস রোগীর উপকারেও সহায়তা করে। রক্ত স্বল্পতার মতো সমস্যা দূর করে এবং সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞ বা ডাক্তাররা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট বলেও আখ্যা দিয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক কাজু বাদামের উপকারিতা সম্পর্কে। প্রতিদিন কেউ যদি নিয়ম করে কিছু পরিমাণ কাজু বাদাম খাওয়ার অভ্যাস করে, তাহলে তা শরীরে পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর করে। একাধিক গবেষণায় তা প্রমাণিত হয়েছে। এবার জেনে নেওয়া যাক কাজু বাদাম খাওয়ার উপকারিতা। অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমে। কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে লোহিত রক্ত কণিকার উৎপাদন পরিমাণ বাড়িয়ে দেয়। তা দেহের রক্ত স্বল্পতার সমস্যা দূর করে, সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। ক্যান্সারের মতো মরণ ব্যাধি দূর করে। কাজু বাদামের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের সেলে বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি করে। সেই সাথে টিউমারও যাতে দেখা না দেয় বা আক্রমণ না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখে। কাজু বাদামে প্রমান্থোসায়ানিডিন নামে একটি উপাদান থাকে, যার ফলে এই বিশেষ কাজ হয়। হাড়কে মজবুত করে। কাজু বাদামে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেশিয়াম, যার ফলে এই বাদামটি নিয়মিত খেলে হাড়ের শক্তি বৃদ্ধি পেতে শুরু করে। পরবর্তীতে বৃদ্ধ হওয়ার পরও তা অস্টিওআর্থ্রাইটিসের মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কা অনেক কমিয়ে দেয়, কেননা কাজু বাদামে আছে ভিটামিন কে, যা হাড়ের জন্য অনেক উপকারী উপাদান। ডায়াবেটিস রোধ করে। ডায়াবেটিসের রোগী যদি নিয়মিত রুটিন করে কাজু বাদাম খাওয়ার শুরু করে, তাহলে তা দেহের ভিতরে এমন কিছু পরিবর্তন আনতে শুরু করে, এতে করে ইনসুলিন কর্মক্ষমতা বেড়ে যায়, যার ফলে রক্ত থাকা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং তা বেড়ে যাওয়ার আশঙ্কা কমে যায়। বিভিন্ন গবেষণায় এটা দেখা গিয়েছে। তাই পরামর্শ দেওয়া হয়ে থাকে যে যাদের পরিবারে এই রোগের ইতিহাস রয়েছে, তাদের নিয়মিত কাজু বাদাম খাওয়ার অভ্যাস করা উচিত। বিভিন্ন প্রকার সংক্রমণের ঝুঁকি কমায়। কাজু বাদামে থাকে জিঙ্ক, যার কাজ হলো ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করা। তাই নিয়মিত কাজু বাদাম খেলে আপনি এই ধরনের ইনফেকশন হাত থেকে রেহাই পেতে পারেন। হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে। কাজু বাদামের প্রধান উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে দূরে রাখার সাথে সাথে নানা রকম হাড়ের রোগ থেকে বাঁচাতেও বিশেষ কাজ করে থাকে। চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। কাজু বাদামে আছে প্রচুর পরিমাণে রয়েছে কপার, যা চুলের সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে চুলের গোড়াকে শক্ত করতে বিশেষ দায়িত্ব পালন করে থাকে। এছাড়াও কাজু বাদামে থাকা কপার শরীরের ভিতরে কিছু এনজাইমের ক্ষরণ বৃদ্ধি করে থাকে। কাজু বাদাম খাওয়ার সঠিক নিয়ম। কাজু বাদাম খাওয়ার উপকারিতা অনেক, তাই এটি নিয়মিত খাওয়ার অভ্যাস করা উচিত। তবে কীভাবে বা কী নিয়মে খাবেন তা জানা দরকার। এই জন্য প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কেন খাবেন এবং কখন খাবেন। যদি আপনি ডায়েট এর জন্য খেয়ে থাকেন, তাহলে সকালে নাস্তার পর এবং দুপুরে খাবারের আগের সময়, যেমন 12টার মধ্যে 6টা থেকে 8টা বাদাম খেতে পারেন। আবার বিকেলেও যখন হালকা ক্ষুধা লাগবে, তখন নাস্তা হিসেবে অন্য খাবার না খেয়ে 4-5টা কাজু বাদাম 6টার মধ্যেও খেতে পারেন। এতে ক্ষুধাও চলে যাবে, সেই সাথে আপনার ডায়েটও ঠিক থাকবে।
অতিরিক্ত মাত্রায় খেলে কিন্তু শরীরে উপকারের পরিবর্তে ক্ষতি বেশি হবে, কারণ এর উপাদানগুলো বেশি মাত্রায় শরীরে যেতে থাকে। অতিরিক্ত মাত্রায় কাজু বাদাম খাওয়া যাবে না, তাই কাজু বাদাম সবসময় পরিমিত পরিমাণে খাবেন।